আমাদের মানুষের প্রতি ন্যায় মর্যাদা আপনারা সবাই পঞ্চায়েতের সদস্য থেকে সদস্য কোভিড পরিস্থিতিতে মানুষের কাছে গিয়ে জীবনকে বাঁচিয়ে রেখে তাদের কাছে সেখানে রক্ষা করেন কইলাই শরীরের পাশে দাঁড়িয়ে তাদের খাবার তুলে দিয়েছেন কোয়ালের সরকারের মধ্যে সরকার বলে পৌঁছে দিয়ে সরকারি পরিষেবার মধ্যে আপনারা এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আজকে রাস্তা থেকে পানীয় জল পানীয় জল থেকে বিভিন্ন স্কলারশিপ ছাত্রদের আজকে মহিলাদের আরো শক্তিশালী করার জন্য লক্ষ্মী ভান্ডারের মতো প্রকল্প আজকে কন্যাশ্রী রূপশ্রীর মতো প্রকল্প আজকে সবুজ সাথীর মতো প্রকল্প আজকে বার্ধক্যভাতা বিধবা ভাতার মতো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে তাই আমরা মনে করি তৃণমূল কংগ্রেস শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয় সমাজ সেবার ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে দৈনন্দিন কাজে মানুষের সহায়তার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়ায় তাদের দায়িত্ব পালন করে তাই আমরা মনে করি আগামী দিনে নির্বাচন সমস্ত রাজনৈতিক দল মাতৃ দেবে আমাদের কাজ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে মানুষের কাছে আরো উপস্থাপন করে তার পরিসংখ্যান তুলে নিয়ে মানুষের জনরায় নিয়ে আমাদের পঞ্চায়েত গঠন করতে হবে পুরো অবস্থাতেই মানুষকে তাদের রায় থেকে বিরত করে দেয় আমাদের লড়াই হবে উন্নয়নের সঙ্গে আগামী দিনে আমাদের পঞ্চায়েত প্রতিষ্ঠার লড়াই আমরা উন্নয়নকে সামনে রেখে পঞ্চায়েত ব্যবস্থায় মানুষের কাছে পৌঁছে দিয়ে আমরা আগামী দিনে আমাদের পঞ্চায়েত নির্বাচিত অবতীর্ণ হব তাই আমাদের প্রত্যেকটা প্রতিনিধি আমাদের দলীয় কর্মীদের মানুষের কাছে পৌঁছাতে হবে এবং মানুষকে বোঝাতে হবে যে তৃণমূল কংগ্রেস বিগত 11.5 বছর ধরে এই বাংলার প্রতিটি পরিবারে বাংলার প্রতিটি প্রান্তে কৃষক থেকে শ্রমিক থেকে মহিলা ছাত্র যুবদের জন্য কি হয়েছে এটাই আমাদের কর্তব্য আর আমাদের এই বিদ্যুৎ সুরক্ষা কবচের কর্মসূচির মধ্য দিয়ে আমাদের যে প্রকল্পের আওতায় কেউ বাইরে আছে তাদেরকে সংযুক্ত করাই আমাদের বিদ্যুতের কাজ হবে এবং আগামী দিনে আমরা নিশ্চিত শুধু নতুন নতুন প্রকল্প নয় আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা আপনারা শুনলে অবাক হবে আজকে আমাদের অনগ্রসর শ্রেণীর ছাত্রদের জন্য যে স্কলারশিপ ছিল কেন্দ্রীয় সরকারের সহায়তা পাওয়া গেছে অন্যান্য অনগ্রসর শ্রেণীর ছাত্রদের জন্য কেন্দ্রীয় সরকার সে সহায়তা বন্ধ করে দিয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমাদের ব্যক্তি আবার বিধানসিং নামে নতুন প্রকল্প করে রাজ্য সরকারের তহবিল থেকে অন্যান্য অনগ্রসর শ্রেণীর ছাত্রদের দিয়েছে এটা আমাদের কাছে অনেক কম তাই আমি আপনাদের কাছে বলতে চাই যে আমরা যারা দলের অনুগত আমরা যারা দলের জন্য অনুগত পান শীত গ্রীষ্ম বর্ষা বিভিন্ন অবস্থাতে আমরা দলের ঝান্ডা ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে নিয়ে গিয়েছি আমাদের কিন্তু আরো বেশি করে মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদের এই কর্মসূচিকে সফল করে এবং আপনার